হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব নতুন নিযুক্ত মন্ত্রিমণ্ডল সম্বন্ধে তো ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী কে বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী কে আছেন সঠিক অ্যান্সার কী হবে এস জয়শঙ্কর পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে সঠিক অ্যান্সার কী হবে ভারতের রাষ্ট্রপতিকে সবাই জানো রামনাথ কোবিন্দ তিনি কোথাকার তিনি হচ্ছেন উত্তর প্রদেশের পরের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভা সভাপতি কে যাকে বলা হয় ভাইস প্রেসিডেন্ট সঠিক অ্যান্সার কী হবে ভেঙ্কাইয়া নাইডু নেক্সট প্রশ্ন বর্তমানে লোকসভার অধ্যক্ষ কে বর্তমানে লোকসভার অধ্যক্ষ আছেন সঠিক অ্যান্সার কী হবে ওম বিড়লা পরের প্রশ্ন ইসরোর অধ্যক্ষ কে বর্তমানে ইসরোর অধ্যক্ষ কে আছেন রাইট অ্যান্সার কী হবে এস সোমনাথ পরের প্রশ্ন ডিআরডিও প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রর অধ্যক্ষ কে হয়েছেন ডিআরডিও এর ফুল ফর্ম কি ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জি সতীশ রেড্ডি অধ্যক্ষ হয়েছেন জেনে রেখো পরের প্রশ্ন বর্তমানে গৃহমন্ত্রী কে আছেন সঠিক আনসার কী হবে ভারতের বর্তমানে গৃহমন্ত্রী আছেন অমিত শাহ পরের প্রশ্ন বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রী কে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চান বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রীকে দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রী হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান পরের প্রশ্ন ভারতের নতুন নৌসেনা প্রমুখ যাকে বলা হয় নেভি চিফ কে হয়েছেন সঠিক অ্যান্সার কী হবে আর কুমার পরের প্রশ্ন ভারতের বায়ুসেনা প্রধান যাকে বলা হয় এয়ার চিফ কে হয়েছেন সঠিক অ্যান্সার কি হবে বায়ুসেনা প্রধান বি আর চৌধুরী পরের প্রশ্ন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কে হয়েছেন অর্থনৈতিক উপদেষ্টা রাইট অ্যান্সার হয়ে যাবে ভি অনন্ত নাগেশ্বরণ পরের প্রশ্ন কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসসির নতুন অধ্যক্ষ কে হয়েছেন রাইট অ্যান্সার কী হবে সিবিএসসির নতুন অধ্যক্ষ হয়েছেন সিবিএসি রাইট অ্যান্সার হয়ে যাবে বিনীত যোশী পরের প্রশ্ন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সি এর নতুন মহানির্দেশক ডিজি কে হয়েছেন রাইট অ্যান্সার কী হবে কুলদীপ সিং নেক্সট প্রশ্ন ভারতের নতুন হিসাব মহানিয়ন্ত্রক সি জি এ কে হয়েছেন রাইট অ্যান্সার কী হবে সোনালি সিং সি জি এর ফুল ফর্ম কী জেনে রেখো কন্ট্রোলার কন্ট্রোলার জেনারেল কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস এর ফুল ফর্ম সিজিএর পরের প্রশ্ন বর্তমানে রেল সঞ্চার এবং সূচনা মন্ত্রী কে রাইট আনসার কী হবে অশ্বিনী বৈষ্ণব বর্তমানে ভারতের রেলমন্ত্রী হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব পরের প্রশ্ন রেলওয়ে বোর্ডের নতুন অধ্যক্ষ এবং সিইও কে হয়েছেন রাইট আনসার কী হবে বিকে ত্রিপাঠী নেক্সট প্রশ্ন বিসিসিআই কাকে টিম ইন্ডিয়ার মুখ্য কোচ হেড কোচ নিযুক্ত করেছেন রাইট অ্যান্সার কী হবে রাহুল দ্রাবিড়কে এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া পরের প্রশ্ন ভারতীয় তটরক্ষক যাকে বলা হয় ইন্ডিয়ান গার্ড আইসিজি এর নতুন মহানির্দেশক কাকে নিযুক্ত করা হয়েছে রাইট আনসার কী হবে বীরেন্দ্র সিং পাঠানিয়াকে পরের প্রশ্ন স্টাফ সিলেকশন কমিশন এস এসির নতুন অধ্যক্ষ কে হয়েছেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন স্টাফ সিলেকশন কমিশনের নতুন অধ্যক্ষ হয়েছেন এস কিশোর পরের প্রশ্ন ভারত পর্যটন বিকাশ নিগম এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন রাইট অ্যান্সার কী হবে সঞ্জীব পাত্র নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিপি এর মহানির্দেশক কে হয়েছেন রাইট অ্যান্সার কী হবে এর মহানির্দেশক হয়েছেন সত্যনারায়ণ প্রধান এনসিবির মহানির্দেশক হয়েছেন সত্যনারায়ণ প্রধান এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চান জেনে রেখো পরের প্রশ্ন এনডিআরএফ যাকে বলা হয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর নতুন মহানির্দেশক কে হয়েছেন সঠিক অ্যান্সার কী হবে এনডিআরএফের নতুন মহানির্দেশক হয়েছেন অতুল করওয়াল পরের প্রশ্ন ন্যাশনাল ক্রিকেট একাডেমি এনসিএ এর প্রমুখ কে হয়েছেন সঠিক অ্যান্সার কী হবে বিবিএস লক্ষণ বিবি লক্ষণ এন এর প্রমুখ হয়েছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির পরের প্রশ্ন বর্তমানে সড়ক পরিবহন এবং রাজমার্গ মন্ত্রীকে সড়ক এবং রাজমার্গ মন্ত্রীকে রাইট অ্যান্সার কী হবে নিতিন গড়করি নীতিন গড়করি বর্তমানে সড়ক ও পরিবহন এবং রাজমার্গ মন্ত্রী পরের প্রশ্ন বর্তমানে রাজ্যসভার উপসভাপতি কে সঠিক অ্যান্সার কী হবে রাজ্যসভার উপসভাপতি রাইট অ্যান্সার কি হবে নারায়ণ সিং হরিবংশ নারায়ণ সিং বর্তমানে রাজ্যসভার উপসভাপতি জেনে রেখো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানে শেষ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো